সিয়াম আমরা রাখি যেটাকে আমরা রোজা বলি এই রোজাটা আমরা মূলত কেন রাখি আমরা কেউ বলতে পারি রোজা রাখার উদ্দেশ্য কি প্রাথমিক উদ্দেশ্য কি আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে রোজা রাখি কিন্তু রোজা কেন রাখি এই প্রশ্নের উত্তরে আমরা বেশিরভাগ মানুষ সঠিক উত্তর দিতে জানি না এই হাজার হাজার মানুষের বিশাল সমাগমে শতকরা টেন পারসেন্ট মানুষও হয়তো আমরা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো না যে রমজান মাসে আমরা কেন রোজা রাখি আল্লাহ তালা আমাদের প্রতি রোজার এই বিধানটাকে কেন ফরজ করেছেন আমরা রোজা রাখলে আমাদের কষ্ট হয় আমাদের ক্ষুধা লাগে আমাদের তৃষ্ণা লাগে আমাদের বৈধ অনেক চাহিদা পূরণ করার সুযোগ থেকে আমরা বঞ্চিত হই আমাদের কষ্ট হয় তো আমাদের কষ্ট দিলে আল্লাহর লাভ আল্লাহ তালার তো কোনো ঠেকা পড়ে নাই আমাদেরকে কষ্ট দিয়ে তাহলে আল্লাহ তালা এই কষ্ট হয় আমাদের জন্য এরকম একটি ইবাদত কেন আমাদের জন্য অবধারিত করলেন কেন অপরিহার্য করলেন কেন ফরজ করে দিলেন এর রহস্যটা কি আমরা অনেকে বলি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাখি অনেকে বলি আমরা জান্নাতে যাওয়ার জন্য রাখি সন্দেহ নাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের একটা বিশেষ গেট থাকবে যার নাম হবে রাইয়ান রাইয়ান নামক এই গেট দিয়ে আল্লাহ রব আলামিন শুধুমাত্র রোজাদারদেরকে প্রবেশ করার তৌফিক দিবেন। এটা রোজাদার জন্য স্পেশাল কোনো মানুষ ইমান এনেছে কিন্তু রমজানে রোজা রাখার সুযোগ পায় নাই তার আগেই তার মৌত হয়ে গেছে তিনি এর মধ্যে নে কামল করে থাকলে জান্নাতে যাবেন কিন্তু রাইয়ান নামক গেট দিয়ে যাবেন না ওই গেট দিয়ে প্রবেশ করতে হলে রোজাদার হতে হবে অতএব রোজা এটা আমরা জান্নাতে যাওয়ার জন্য রাখি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখি আমরা জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য না জাতের জন্য রাখি এই সকল উত্তর যদি আমরা দেই সেটা একদিক থেকে ঠিক আছে কিন্তু আমি বলেছি রোজার একটা প্রাথমিক লক্ষ্য আছে যেমন আমরা অজু করি অজু আমরা কেন করি সহজ উত্তর নামাজ পড়ার জন্য অজু করি অথবা কোরআন স্পর্শ করার জন্য অজু করি বা তওয়ফ করার জন্য অজু করি যে বিষয়গুলোতে অজু আবশ্যক সেগুলোর জন্য আমরা অজু করি কিন্তু অজুর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে কি হবে না অজুর মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না হাদিসে আসছে অজুর মাধ্যমে আমাদের গুনাহগুলো ধুয়ে যায় ছোট ছোটো সগিরা গুণাগুলো মুছে যায় ওজুর মাধ্যমে তাহলে বোঝা গেল ওজুর মাধ্যমে তো আল্লাহর সন্তুষ্টি হয় জান্নাতে যাওয়ার পথ সুগম হয় গুনাগুলো মাফ হয় কিন্তু এর কোনোটাই আমাদের অজুর প্রাথমিক উদ্দেশ্য না আমাদের অজুর প্রাথমিক উদ্দেশ্য হলো অজু করে আমরা পবিত্র হয়ে নামাজ পড়ব কিংবা কোরআন স্পর্শ করব এগুলো হলো প্রাথমিক উদ্দেশ্য ঠিক একইভাবে আমরা যে রমজানে রোজা রাখি এই গোটা মাস জুড়ে সিয়াম সাধনা করি এটারও একটা প্রাথমিক লক্ষ্য আছে এর একটা প্রাথমিক উদ্দেশ্য আছে সে উদ্দেশ্যটা কি আল্লাহর সন্তুষ্টি জান্নাত লাভ জাহান্নাম থেকে মুক্তি এটা হলো রোজার ফাইনাল এবং চূড়ান্ত লক্ষ্য শেষ উদ্দেশ্য কিন্তু রোজার একটা প্রাথমিক উদ্দেশ্য আছে একটা প্রাইমারি টার্গেট আছে সেটা কি তাকুয়া অবলম্বন করা মুত্তা হওয়া আল্লাহ বোলা আলামিন কুরান হাকিমে বলেছেন কুতিবা আল সিয়াম কোমো সিয়াম ক্যামা কুতিবা আলদিন তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল ঠিক একইভাবে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে এর উদ্দেশ্য হল লাল্ লাকম যেন তোমরা মোত্তাকি হতে পারো যেন তোমরা তাকো অবলম্বন করতে পারো যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো যেন আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে তার মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে পারো সেই তাকোয়া হাসিলের উদ্দেশ্যেই তোমাদের জন্য রমজান মাসের এই সিয়াম সাধনাকে সোম বা সিয়াম রাখা যেটাকে আমরা রোজা বলি এটাকে ফরজ করা হয়েছে এর উদ্দেশ্যই হলো যেন আমরা মোত্তাকি হতে পারি আজকে আমার আলোচনার বিষয় হলো সম বা সিয়াম কিভাবে আমাদেরকে কি বানায় রোজা রাখলে আমরা কিভাবে তাকুয়া হাসিল করতে পারব এর মাধ্যমে তাকুয়া হাসিলের রুটটা কি পথটা কি উপায়টা কি সে নিয়ে আমরা কথা বলবো তার আগে আমরা এই যে রোজা রাখার একটা প্রাথমিক লক্ষ্য বলেছি আর একটা চূড়ান্ত লক্ষ্য বলেছি এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি আপনি নিয়ত করেছেন যে মক্কায় গিয়ে ওমরা সম্পাদন করবেন মদিনায় গিয়ে মসজিদের নবাবী জিয়ারত করবেন আপনার নিয়ত হয়েছে আপনি ওমরার সফরে যাবেন এর জন্য আপনি টাকা পয়সা জমা দিয়ে পাসপোর্ট ভিসা সব কিছু কমপ্লিট করে আপনার আগামী কালকে ফ্লাইট আপনি এখন এই নোয়াখালীর কোম্পানিগঞ্জ জেলা থেকে গাড়িতে চড়ে বসেছেন হাতে পাসপোর্ট টিকিট সব কিছু আছে আপনি এই গাড়িতে উঠেছেন কেন আপনার উদ্দেশ্য কোথায় যাওয়া এই গাড়িতে মক্কা যাতে পারবেন তাহলে মক্কা যাওয়া উদ্দেশ্য হলো এই গাড়িতে যে উঠছেন এই গাড়িতে করে কোথায় যেতে চাচ্ছেন এয়ারপোর্ট পর্যন্ত আপনি যেতে চাচ্ছেন তাহলে আপনার এই গাড়িতে উঠার প্রাথমিক উদ্দেশ্য হল এয়ারপোর্ট পর্যন্ত ঢাকা বিমানবন্দর পর্যন্ত যাওয়া এটা হলো প্রাথমিক উদ্দেশ্য আর আসল এবং মেইন উদ্দেশ্য হলো মক্কায় গিয়ে ওমরা করা ঠিক একইভাবে আমরা যে রমজান মাস জুড়ে সিয়াম সাধনা করি আমরা যে রোজা রাখি এর একটা প্রাথমিক উদ্দেশ্য আছে আপনি গাড়িতে উঠে যদি ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত যেতে না পারেন তাহলে কি আপনি মক্কা পর্যন্ত যেতে পারবেন আপনাকে আগে ঢাকায় বিমানবন্দর পর্যন্ত যেতে হবে তারপরে সেখানে সময় মতো যদি আপনি হাজির হন আপনি যদি ফ্লাইট ধরতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি মক্কায় গিয়ে ওমরা সম্পাদন করতে পারবেন ঠিক একইভাবে আল্লাহ তালা রমাদান মাসে আমাদের জন্য যে সিয়াম অপরিহার্য করেছেন ফরজ করে দিয়েছেন এর প্রাথমিক উদ্দেশ্য হলো তাকুয়া অর্জন করা মোত্তাকি হতে পারা আমাদের সিয়াম যদি আমাদেরকে মোত্তাকি বানায় আমাদের সিয়াম সাধনার মাধ্যমে যদি আমরা তাকুয়া চর্চা করতে পারি তাহলে সিয়ামের প্রাথমিক লক্ষ্য হাসিল হলো অর্জিত হলো আর প্রাথমিক লক্ষ্য যদি অর্জিত হয় ইংশা আল্লাহ সিয়ামের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি জাহান্নাম থেকে মুক্তি জান্নাতের রাইয়ান নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ সব কিছু অর্জিত হবে হবে হাসিল শুধুমাত্র তখনই যখন আমরা সিয়ামের প্রাথমিক লক্ষ্য তাকুয়া অর্জন করতে পারব মোহারাম হাজারি তাহলে আমরা বুঝলাম যে সিয়াম বা রোজা যে আমরা রাখি রমজানে এই রোজার একটা প্রাথমিক উদ্দেশ্য আছে আর একটা ফাইনাল উদ্দেশ্য আছে প্রাথমিক উদ্দেশ্য হল রোজার মাধ্যমে আমাদেরকে মোত্তাকি হতে হবে আর ফাইনাল উদ্দেশ্য হলো রোজার মাধ্যমে আমরা মোত্তাকি হয়ে তাকে অবলম্বন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি অনেক বড় এহসান করেছেন যে সারা বছরে আমাদের আমল এবং এবাদতের যে ঘাটতি হয় ত্রুটি হয় বিচ্ছুতি হয় অভাব থাকে সেটা পুষিয়ে নেওয়ার জন্য রমাদানের মতো এবাদতের বিশাল বড় মৌসুম দিয়েছেন রমাদানের এই ইবাদতের মাসের সবচেয়ে বড় এবং প্রধান আমল হল সিয়াম সাধনা সিয়াম এই ইবাদতটি শুধুমাত্র যদি আমরা এর মর্ম এর অর্থ এর লক্ষ্য এবং উদ্দেশ্য উপলব্ধি করে এই ইবাদতটি যদি আমরা সঠিক রূপে সম্পাদন করতে পারি এবং সিয়াম এই ইবাদতটি আমাদেরকে যে শিক্ষা দেয় আমাদেরকে যে বার্তা দেয় আমাদেরকে যে মেসেজ দেয় সেটা যদি আমরা গ্রহণ করতে পারি ধরতে পারি তাহলে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে এই সমাজটা সুন্দর হয়ে যাবে আমাদের পরিবর্তনের জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না শুধু সিয়ামের শিক্ষা যদি আমরা ধারণ করতে পারি এই একটা জিনিসই আমাদের গোটা জীবনকে আলোকিত করতে এই জীবনকে উজ্জ্বল করতে আমাদের এই জীবক জীবনকে সৌভাগ্যমণ্ডিত করতে যথেষ্ট হয়ে যাবে